আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটি কথা প্রচলিত আছে, প্রত্যেক মুমিন শহীদ হিসেবে মৃত্যুবরণ করে। এই কথাটি কতটুকু সত্য অনেকে কথাটি জানেন, আবার অনেকে এই কথাটি জানেন না যে একজন ব্যক্তি যদি সে মারা যায় মুসলিম হয়ে তাহলে সে শহীদ। এখন এই কথাটি কতটুকু সত্য, কোরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে কিনা, এর মূল হাদিসটি হচ্ছে সাইয়েদুন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রতিটি প্রকার মৃত্যু যার মধ্য দিয়ে একজন মুসলমান মারা যায় তা হবে শাহাদাত। যাই হোক, এক একটা শহীদের ধরন এক এক রকমও হতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে শহীদ তো যারা আল্লাহর জন্য মারা যায় যুদ্ধরত অবস্থায় তখন শহীদ হিসেবে গণনা করা হয়, কিন্তু এরপরও কিন্তু কিছু শহীদ রয়েছে, এটা আমরা সকলেই জানি। তো আমি মূল হাদিসটি বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে পুরস্কার পাওয়ার যোগ্য এবং পুরস্কার দেওয়া হবে এমন পাঁচ শ্রেণীর শহীদই লোক রয়েছে। এর প্রথম নম্বর হচ্ছে প্লেগ রোগে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। দ্বিতীয়টি হচ্ছে পেটের রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করে। তৃতীয় হচ্ছে পানিতে ডুবে যাদের মৃত্যু হয়। চতুর্থ হচ্ছে মাটি চাপা পড়ে যাদের মৃত্যু হয়। এবং পঞ্চমত হচ্ছে আল্লাহর পথে থাকা অবস্থায় যারা মৃত্যুবরণ করে। বুখারী এবং মুসলিমের হাদিসটি রয়েছে। এই পাঁচ প্রকার শহীদ তো আছে, এরপর আরও অনেক শহীদের কথা হাদিসে উল্লেখ রয়েছে। যেমন যারা যে ব্যক্তি তার ধন সম্পদ রক্ষা করতে গিয়ে খুন হয় সেও শহীদ, বুখারি এবং মুসলিম। এমন কি কেউ যদি তার পরিবারে কাউকে বাঁচানোর উদ্দেশ্যে বা কাউকে বাঁচানোর উদ্দেশ্যে খুন হয় সেক্ষেত্রেও সে শহীদ হবে। তার মানে বিভিন্ন প্রকার আমরা বুঝতে পারলাম। একটা কথা কি, যে যত আমল করবে সে তত বড় পুরস্কার পাবে, আবার যে যত কষ্ট করবে আখেরাতে তার পুরস্কার তত বৃদ্ধি হবে। যে যে অবস্থায় মারা গিয়েছে আল্লাহ তাআলা সেই অনুপাতে তাকে পুরস্কার দান করবেন। এইবার প্রশ্ন আসা যাক যে শহীদ হিসেবে যে কথাটি বলা হয়েছে যে একজন মুসলিম সে মারা গেলে কি শহীদ, এই হাদিসে ব্যাখ্যায় আমি যে হাদিসটি বলেছি যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যে কেউ যদি মারা যায় মুসলিম হিসেবে সে শহীদ। এর ব্যাপারে হাফিজ ইবনে হাজার রাহিমুল্লাহ, ইমাম হাসান ইবনে আলী আল হুলওয়ানি রাহিমুল্লাহ তিনি তার কিতাবুল মারিফা একটি হাদিস উল্লেখ করেছেন যে এটা হাসান হাদিস, হাসান হাদিস আমল করার যোগ্য। তারপরে হাফিজ ইবনে হাজার রাহিমুল্লাহ তিনি আরও তুলে ধরেছেন যে শহীদের পদমর্যাদা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন যুদ্ধের সময় যদি মারা যান সেই মর্যাদা আরেক রকম। হ্যাঁ, তারপরে আপনি যদি যে পাঁচ যে হাদিসের কথা বলেছি, পাঁচ শ্রেণীর লোক সেভাবে যদি মারা যান সেটা আরও ভিন্নতর। এরপর মুসলিম হিসেবে যদি আপনি মারা যান সেটাও ভিন্নতর, কারণ আমরা পাঁচ নম্বরে দেখলাম যে আল্লাহর পথে থাকা অবস্থায় যদি কেউ মারা যায় সে শহীদ। এখন আল্লাহর অবস্থা, এখন আল্লাহর পথে সেটা কি, সেটা হচ্ছে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। ঈমান যদি থাকে তাহলে আপনি শহীদ হতে পারবেন। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।